আমি সবসময় আপনারা যেটা কই যে আমরা কোরআন সম্পর্কে জানি না এবং জানার সব সময় চেষ্টা করার দরকার বোঝার দরকার আল্লাহর আদেশ আর আদর্শ নবীজির জীবনী আমরা লাগে এই দুই শব্দর ভিতরেই আমরা জীবনটা লিমিটেড এবং আমরা অনেকেই বুঝতাম পারছি বোঝার চেষ্টা করার না কিন্তু ছোট্ট ছোট্ট করে হলে আমরা চেষ্টা করতাম বুঝতাম কারণ আমরা কেউ চিরজীবী নাই আমরা সব পৃথিবীতেই যাই বুঝি ডাজেন্ট ম্যাটার আমরা কত বুদ্ধিমান ডাজেন্ট ম্যাটার আমরা কত পয়সা আছে উই অল হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লোড তার কাছে যাওয়া লাগবো আমরা আখিরাত আছে সো আমরা আজকে যে আজকের এপিসোড আমরা থাকবো আমরা আজকের বক্তা আজকের গেস্ট আপনারা ব্রিটিশ বাংলাদেশি ইমাম তা একজন বক্তা তাই মানুষরা ইন্সপায়ার করুন তার কথা দিয়া মানুষের বোঝায় আল্লাহর দিকে দেওয়ার কাজ করুন পৃথিবীতে কীভাবে চলা চ্যারিটির সাথে জড়িত থাকুন বড় বড় মসজিদের সাথে জড়িত থাকুন বড় বড় মসজিদ পরিচালনা করুন অ্যাট দ্য সেম টাইম তাই টিভি প্রেজেন্টা টিভি প্রেজেন্ট করুন ইসলামিক জিনিস নিয়ে ডিবেট করুন বিবিসির মতো এবং আল জাজিরের মতো মেনি আদার্স তারা ইসলামিক চিন্তাবিদ হিসেবে তাদের কাছ থেকে কমেন্ট নেয় কমেন্টরি করে হি ইজ নান আদার দ্যান আমরার ইমাম আজবুল মাশরুম ভাই ওয়েলকাম টু দ্য শো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু গত এপিসোডের পরে আপনার কাছে আজকের এপিসোড আপনার কাছে আমার যেটা ছাওয়া সেটা হলো যে আমরা আজকে তালাক নিয়ে আলোচনা করতাম স্যার যে আমরা এই তালাক অনেক রকমের কনফ্লিক্ট আছে অনেক রকমের ফতোয়া আছে কেউ এক লোকের রাগ করি তিন তালাক দিলে ওই যে আরো জনের হইরা ওন না আমরা একটু সামান্য ঠাচ করব আমার কমিউনিটির মানুষ ওগুলো বোঝার লাগে ওইব একটা দুইটা এবং যদিও তালাক সবচেয়ে নিচর সিস্টেমের মাঝে তারপরে তো তালাকর সবর বোধ সাইড থেকেও আসে তো আমি আপনার কাছ থেকে তালাক বিষয় সম্পর্কে একটু জানতাম সাইরাম যে বিষয়টাকে কেন গ্রহণযোগ্য করা হয়েছে ইসলাম ওখানে তালাক এই পলিসিটা আইল একজন পুরুষ এবং মহিলা বিয়া করার পরে তারা যে এখন সাথে থাকতে পারব কন্টিনিউলি তার কোনো গ্যারান্টি নাই আমরা মানুষ এই অন্যর সাথে যদি আমার মনের মিল না হয় অথবা আমি চেঞ্জ চেঞ্জ হয়ে গেছি লাইফস্টাইল বদলাইছি আমি ইসলাম শাড়ি দিয়েছি মাঝখান টাকা আমার ওয়াইফ আমার লোক থাকা লাগবনি না তাই যাইতে পারবেন শাড়িয়া এর কারণে আলো বুড়ালে তালা খেলা আকর্ষণ তালাখাল মানুলে লো যে আপনি আপনার এই বেয়া কিয়া বিয়ারে বান গিয়া আপনি আপনার নয়া করে লাইফ গড়ার যে একটা চান্স পাইবা ওটা আমার মধ্যে প্রবলেম হলো যে আমরা বিয়া করি মনে করি যে আর কোনো অবস্থায় আমরা কোনো সহজের মতন নাই বিয়া হয়ে গেছে লাইফ সেন্টেন্সের মতো আসলে ওইটা নাই যদি বিয়া ঠিক না একজনের লোকের বনে না আপনি হলটা চেষ্টা করার পরে বাটা পারেনা বিয়ারে তাহলে একটা বেটার বিয়া বাঙ্গা বাঙ্গা যাইব আল্লাহ নবীর রসুহা ইসলামর পালক পুত্র জাইদ তানোর সাথে জাইদির রসু ইসলামে কত মায়া করে বিয়া দেওয়া কত আশা করি বিয়া দেওয়া কিন্তু দুইজনে খালি ঝগড়া করেন কিন্তু দুইজন খুব ভালো মানুষ শেষ পৰ্যন্ত বোলে আলহী ৰচলো হৈছিল হে মোক তুমি তাৰে বিয়া তাৰাক দিবাৰ দিয়াখনে তাৰে তুমি চান্স দিলাও তাৰ বাং দিলাও বিয়া তাৰে কাৰণ বিয়া তাৰ আৰ ঠিকেন না তো আমাৰ জানি ক'লনৰ মাধ্যমে ৰচলা হালিচৰ মাধ্যমে বুজতাম পাৰি যে বিয়া কৰা জৰুৰী কিন্তু বিয়া যদি বনে না ঠিক না হকল চেষ্টা করার পরেও বাঁচানি যায় না তাহলে একটা বেটার দেন ইউ হ্যাভ ইউ ব্রেক ইউর ম্যারেজ এন্ড হ্যাভ এ ডিভোর্স তার মানি নাই যে আপনার বিয়া আর একটা হললেও বাঁচি যাবে আপনি আপনার মধ্যে যদি ভুল থাকে আপনার মধ্যে যদি ট্রাবল থাকে তাহলে দের আর ওয়েজ অফ সলভিং আমি তো ম্যারেজ কাউন্সিলিং করি একটু আগে আপনি কইলা যে দুই সাইড থেকে তা মহিলারা কিতা খোলার কথাটা আপনি কইরা না কিতা আমি কইরাম যে আল্লাহ রাব্বুল আলামিনে মহিলা এবং পুরুষ দুইজনের বিয়া তাকিয়া বিয়ারে এন্ড করার পারমিশন দিছে আপনি যদি একজন মহিলার বিয়া চাইতে তালাক দিতে চাই তা আপনি সৈতা টান মুখ দিয়া যে আমি তোমারে তালাক দিলাম একবার এরপরে আপনি অপেক্ষা করতা তিন মান্থলি সাইকেলর এই তিন মান্থলি সাইকেলর ভিতরে যদি আপনার এবং তানোর বিরুদ্ধে সমাজতা না হয় রিকনসিলিউশন না হয় আপনার ম্যারেজ ইজ ও এক তালাক দেওয়ার পরেও ম্যারেজ কিন্তু এটা হইল আপনি যদি ছয় মাস পরে দেখুন যে আমি তো মিস্টেক করে আপনার বৌরে সার্সইন যে তাই যদি মনে করেন মিস্টেক করে দিছি আপনারা যদি আবার আবার একত্রিত হইতে চাইন আপনার দরজা খোলা রইল আপনি আবার বিয়া করতে পারবেন এজনে এড়োজনের আমি যদি রাগবশত অথবা আমার বাড়া লাগেন না আমার বৌরে দুইবার তালাক দেলাই আমি তিন মাস পরে আমার রিকনসলিউশন হয়েছে না আমরা খেয়ে ফুরিয়ে গেছি আবার ফিরিয়ে সাইরাম ইট আলাউড আমি যদি আমার বউরে তিনবার তালাক দিলাম একবারে লগে বউয়া তিনবার দেই অথবা তিনবারে তিনটা দেই তার মানে হলো ই বিয়ারে আমি আর টিকাইতেম পারতাম না আমি আপনার একটা খুব ইজি এক্সাম্পল দিই আপনার ড্রাইভিং লাইসেন্স যদি টুয়েলভ পয়েন্ট ফোর যায় তাহলে আপনার কীভাবে লাইসেন্স ক্যান্সেল হয়ে যায় বিয়ারে আল্লাহ বলে আলমিনে আপনারা তিনটা লাইসেন্স পয়েন্ট দিছে এক তালাক দে আপনার এক লাইসেন্স পয়েন্ট আসছে

তাই খালি এক্সপ্লেন করতে হইব ইসলামিক জাজরে রেখেনা তাই বিয়েন করতাম ইসলামিক জাজে চেষ্টা করবা তারা রেখানো করার রেকাল করবার তাই ও না যদি তারা খোলা তাই খোলা সার্টিফিকেট আনতে পারবা ইসলামিক কিয়া যে আমার বিয়া শেষ হয়ে গেছে দুজন এটা কিন্তু পৃথিবীর সব দেশে মনে হয় নাই নাকি তার মানে মানে বাংলাদেশে অফকোর্স করতে পারবো যদি বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হয়ে থাকে

আছে রাষ্ট্র হলো কত ধরনের দমতামসা করে তারা যখন যেটা মনে আছে ওটা করে আমি এটা কথা না কোরআনের মধ্যে কেটা আল্লাহ হয়েছেন রসলে কেটে কোসেন মহিলা এবং পুরুষ দুজনের অধিকার আছে বিয়ারে এন্ড করা বিয়া নট এস ইউর আই লাভ টু এন্ড ইউর যদি বিয়া ঠিক না সব চেষ্টা করার পরে হয় না আমি রেডভাইস দিই যখন দুইজন এজন পুরুষ এবং মহিলার মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে যায় সারা দুনিয়ার মানুষের দলা করিও না বিচার বয়ই না

আপনার কোন ধরনের পুরুষ হইলা সত্যিকার পুরুষত্ব যদি কেউ দেখাইতেছে একটা মহিলারে মহব্বতর মাধ্যমে সুন্দর করে কথাবার্তা কইয়া চরিত্র দিয়া আপনি আপনার পুরুষত্ব দেখাইতা গান দরিয়া মহিলার গুন্ডামি করিয়া এটা হইল গুন্ডামি কমপ্লিটলি মানে আউট অফ ইসলাম আমরা ধর্মের মাঝে নাই আমরা আদর্শের মাঝে নাই হিউম্যানিটির ভিতরেও নাই মানুষত্বর ভিতরে এটা নাই অমানুষ হইলে আপনি এটা করবা একটা কন্ট্রিভার্সি যেটা যে রাগ করিয়া যে কেউ তিনটা তালাক দিলে এটাও তো দেখা যায় এখন স্কলার হলে কইরা বলে এটা হয়ে গেছে আনফর্চুনেটলি হয়ে গেছে না আমি আপনার একটা প্রশ্ন করি আপনার ওয়াইফের লগে আপনার লাগছে দ্বন্দ্ব আপনি আপনার ওয়াইফে হইলা যে আপনার লগে তোমার আমার বনেন না অকন আপনি যদি আপনার ওয়াইফেও খুঁজেন যে তুমি আবার কেন হই যাও আমার সামনে আইও না তোমার হর হলে যাওগি দুই দিন দেয় নো প্রবলেম কিন্তু আপনি যদি হয় আমি তোমার একটা লাখ দিলাম দুই লাখ দিলাম তিন লাখ দিলাম আপনি আরবি মাত তো নাতন মাতুন বাংলা মাত আপনি খাই আনে আরবি শব্দ ব্যবহার করেন আপনার মাথার মাছ খানো হেনে তালাক শব্দটা ইউজ করেন আপনি যদি তালাক শব্দ ইউজ করেন তার মানে আপনি কনসিয়াসলি এই শব্দ ইউজ করছেন কেনা এটা আপনার ভাষা নাই আপনি এবিউজ করার শব্দটা ডু নট ইউজ দ্য ওয়ার্ড তালাক মাজরুল ভাই আমরা আমরার ধর্ম এত সুন্দর সব কিছু বাট রাগ হওয়ার পরে এই মানুষের মাথায় খাম করে না এগুলো খিলা কার্যকরী হয়েছে বারে বারে কইসেন তোমরা রাগের কন্ট্রোল করো রাগের কন্ট্রোল করো আর রাগ যদি কন্ট্রোল করতে পারো না রাগর উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নিও না রাগর উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নিও না বিয়াও করিও না বিয়াও ছাড়িও না এখন আপনার রাগর আচ্ছা মনে রাখ যে যদি কেউ নেয় কি তার সলিউশনটা কিছু কিছু আলমুলামা হলে কইসেন যে একজন পুরুষে যদি রাগ করে তিনটা তা বইরে দিলায় এটা আমরা এক তালাক হিসাবে দেখছি কিন্তু এই মানুষটা বারে বারে খালি কানো হয় দেখলেও হয় তিন তালাক তার বইরে তখন এই মানুষটাই তিন তালাক যদি আপনি এক তালাক হিসাবে নেন আর এই কামটায় দশ বার করে দশ বার দিয়ে আছে তালাক বেটারি বেটি দিয়ে এর মানুষ ই ওর অ্যাঙ্গা ম্যানেজমেন্ট কোর্সর দরকার আছে প্রথম তালাকর পরেও তার ধর দরকার আছে কাউন্সেলিঙ তার সাহায্য করার দরকার আছে তার বুঝানোর দরকার আছে যে এই ধরনের কাম করিও না এরকম গুন্ডামি করিও না

So let's go for a break.